হে ফ্রিয়ান, তো প্রতিদিনের মতো চলে এসে আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে দেখো আমার বর রান্না করবে আর আমি খাবো। তো আজকে বাড়িতে কেউ নেই, আমরা দুজন আছি আর আমার কাকা শ্বশুরের ছেলেটা আছে। তো আজকের আমাদের বাড়ির চিকেন রান্না হবে, সেটা আমার বর রান্না করবে। আজকের বর মশাই বললো যে তুমি আজকে রেস্ট, আজকে আমি রান্না করবো। তো আজকে কী কী রান্না হয় সেটা দেখো। ফার্স্টে বিট ভাজা করে নিল, তারপরে বেগুনটাকে এরকম মাখা মাখা করে একটু ভাজা মতো করে নিল, তারপরে একটু আলুতে হলুদ নুন মাখিয়ে ভেজে নিয়ে তেলে একটুখানি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে মশলা দিল, যা আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু টমেটো সস দিল। বাবা এর আবার রান্নার দেখেছ? তারপরে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দিল। চিকেনে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলেন স্যার। বাবা কী রান্না দেখো, কালার দেখেছো তো? একটু হালকা পাতলা হবে, কারণ কি না এবেলাও খাবো ওবেলাও খাবো দুজন যেহেতু। তো ভালো করে চিকেনটা দেখো জল কষে জল ঢেলে দিল, এবার ধনে পাতা দিয়ে আবার নামিয়ে নেবে। নামিয়ে দেখো দেখো কমপ্লিট রান্না স্যারের। কেমন লাগলো আজকে ভিডিওটা? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলবে।